অনেক সাত করেই বাড়ি নির্মাণ করেছিলেন মমতাজ বেগম। প্রায় গত দুই বছর পূর্বে তার বাড়ির পাশে তিনটি বিশাল পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন প্রতিবেশী অনিক মোল্লা। শুধু তাই নয়, মমতাজ বেগমের বসত ঘরের একেবারেই কোল ঘেঁষে ডোবা কেটে সেখানে ফেলতে শুরু করে পোল্ট্রি ফার্মের বজ্র ও মুরগির বিষ্ঠা। ঘটনাটি মাগুরের শ্রীপুর উপজেলার 7 নং সবদালপুর ইউনিয়নের আমতৈল গ্রামের। এই গ্রামের প্রভাবশালী ব্যক্তি আসাদুল মোল্লার পুত্র অনিক মোল্লা এই ফার্মগুলোর প্রকৃত মালিক। ভুক্তভোগী মমতাজ বেগম বলেন, স্বামী বিজিবিতে চাকরি করেন এবং ছেলে মেয়েকে নিয়ে তিনি বাড়িতেই থাকতেন, কিন্তু ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তিনি বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন কবির বলেন, উপজেলার প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ফার্ম মালিককে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে ফার্মের সকল সমস্যার সমাধানের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ফার্ম মালিক অনিক মোল্লা 6 মাসের মধ্যে ফার্মের বজ্র অপসারণ সহ সকল প্রকার সমস্যার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে লিখিতভাবে অঙ্গীকার করেছেন। আমি মমতাজ, আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ মহিদুল ইসলাম। হ্যাঁ, এই এই অবস্থায় আমি টিয়ানো মহোদয়কে জানাই। আমার তারপরে আমাকে এরা হুমকি দেয়, আমার স্বামীকেও হুমকি দিয়েছে। দিকে যে মল ফেলে, পোলট্রির মল, এতে যে আমার বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমি টিয়ানো মহোদয়কে জানাইছি। আমি দরখাস্ত দিয়েছি 6-7 মাস আগে, এখন তারপরেও কোনো প্রতিকার আমি পাইনি। তদন্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি কোনো প্রতিকার পাচ্ছি না। গ্রামবাসী মিলেও দরখাস্ত করছে এর প্রতিকার চেয়ে, কিন্তু তারপরেও কোনো আমি ফল পাইনি। এরা বিভিন্ন এখন এই দরখাস্ত দেওয়ার কারণে আমার গাছপালা কেটে নিয়েছে, আমার উপরে হুমকি দিচ্ছে, আমার স্বামীর উপরে হুমকি দিচ্ছে, বাচ্চাদের উপরে হুমকি দিচ্ছে। এখন আমি নিরাপত্তা চাই, এ ব্যাপারে আমি জিডিও করা আছে, এর কাছে একটা এর প্রতিকার চাই, একটা বিচার চাই। পড়া গেছে, ব্যবসার কারণে অনেক লোকের অনেক সমস্যা হচ্ছে, তা আমি চিন্তা করছি যে সমস্যা সমাধান করার অবশ্যই চেষ্টা নেব। আমি এই ইমিডিয়েটলি বায়ু প্ল্যান গ্যাস করার চিন্তা ভাবনা করছি। আমার ইয়োনো সাহেব আর কি পারমিশন দিয়েছে, তা আমি ইনশাল্লাহ সামনের 15 দিনের ভিতরে বায়ু প্ল্যান গ্যাসের করার শুরু করব আর কি। এটা শুরু করলে মানুষের যে সমস্যা হয় আমি সমাধান করার চেষ্টা করব, মানুষের আর যাতে ভবিষ্যতে ক্ষতি না হয়।